অমুক চেতনা এসে বলে লাভ নাই, মানচিত্র এই মানচিত্র থাকবে না, এই মানচিত্র না থাকার জন্য কিন্তু আমরা বাংলাদেশটি করিনি। মানবেন্দ্র লারমা একেবারে প্রথম দিন যে কথাটি বলেছিলেন সংসদে, আজকে বোধহয় সেইভাবে শক্ত করে সেই জায়গায় আমাদের উচ্চারণ করতে হবে, তা নাহলে বাংলাদেশটিকে বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ ওটি থাকবে ঠোঁটে এবং আওড়ানো বলি আত্মায় ধারণ করবো না। আমরা আসুন আবারও মানবেন্দ্র লারমার প্রতি প্রণাম জানিয়ে তার যে স্পিরিট, তার যে সত্তা, তিনি যেটা চেয়েছিলেন আজকের দিনে সেইটিকে যদি আমরা আত্মায় ধারণ করতে পারি তাহলে হবে। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন, সবাইকে ধন্যবাদ। জনগোষ্ঠীর বা তাদের এই জাতীয় নেতার এই স্মরণ সভায় আমরা বক্তৃতা দিয়ে চলে যাব, কিন্তু তাদের কান্না, তাদের বেদনা আমরা কতটা হৃদয়ে ধারণ করব, আমরা কতটা তাদের প্রতিকার করতে পারি। শান্তি চুক্তি হয়েছিল পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীর মুক্তির জন্য, কিন্তু তারা কি মুক্তি পেয়েছে? লারমা সহ ওনার আট সহকর্মীকে নৃশংসভাবে হত্যা করেছিল। মানবেন্দ্র নারায়ণ লারমার অপরাধ কি ছিল? মূলত অপরাধ ছিল উনি নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকারের কথা বলেছেন, উনি বাংলাদেশকে শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, এটাই তার অপরাধ। আমি নিজে দেখেছি ইউটিউবে একেবারে সে টিভিটা, এটা অনলাইনে আমি নিজেই দেখেছি, ওখানে বলা হচ্ছে যে চাকমারা স্বাধীনতার জন্যে জুম্মুল্যান্ড প্রতিষ্ঠার জন্যে ওদের কয়েন কি হবে, ওদের পররাষ্ট্র নীতি কি হবে, সব কিছু ওখানে প্রচারণা করা হচ্ছে, অপপ্রচার। এবং বলা হচ্ছে যে সরকার ক্ষমতা আসুক না কেন পার্বত্য সমস্যাকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখছে না, এবং এটা ভয়াবহ একটা অবস্থা দাঁড়াবে, তারা স্বাধীনতা দিকে ধাবিত হচ্ছে, এভাবে নানা অপপ্রচার চলছে। অথচ সেখানে কি হচ্ছে, দু একজন আদিবাসী যদি সেভাবে অপপ্রচার করে জুম্মলেন জাতীয় পতাকা কি হবে এগুলো যদি প্রচার করে, তার অর্থ এ নয় জনসংহতি সমিতি সেখানে জড়িত। আমি হলফ করে বলতে পারি কোনো অস্ত্র একটা গুলিও রেখে আসি নাই, এবং এভাবে জনসংহতি সমিতি কোনোদিন চিন্তা করে নাই। আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথা বলেছে, এখনো বলছে, কিন্তু বিচ্ছিন্নতার কথা বলে নাই, এখনো বলছি না। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার করে আমরা চুক্তি করেছি, এখনো সন্তু লারমা এ বয়সে 81 বছরে পদার্পণ করেছেন, এই সময় এখনো কোনোদিন বাংলাদেশের ক্ষতি চিন্তা করে নাই, এখনো গণতান্ত্রিকভাবে, এখনো আশা করি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি এগিয়ে যাবে, এবং পার্বত্য সমস্যা, সমতলের আদিবাসীর সমস্যা কোনোদিন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী সহ ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না। সেখানে পার্বত্য অঞ্চলে যে অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা, সেই এখন যেভাবে ইনসার্জেন্সি বলা হচ্ছে, আসলে কি তাই? কোন অস্ত্রধারী সেখানে অস্ত্রধারী আছে জানি, চাঁদাবাজি হচ্ছে, সমতলে যত হচ্ছে, তাহলে খুলনাতে যদি ডাকাত দল থাকে অস্ত্রধারী, সেখানে কেন অপারেশন উত্তরণ হয় না? পার্বত্য অঞ্চলে কেন অপারেশন উত্তরণ ডাকতে হবে? কোনো ইনসার্জেন্সি নাই, শুধু চাঁদাবাজি আছে বা বিভিন্ন সেরকম অস্ত্রধারীদের সমস্যা আছে। তার অর্থ এ নয় সরকারের উপরে হামলা করেছে, সরকারের বাহিনীর উপর হামলা করেছে, করছে, এ ধরনের ইনসার্জেন্সি কিছুই নাই, তাহলে ওখানে কেন অবরুদ্ধ হবে, ওখানে কেন শ্বাসরুদ্ধকর অবস্থা হবে? আপনারা নিজেরাই গেলে বুঝতে পারবেন। এবং সেখানে ভুলভাবে পরিচালনা করা হচ্ছে, কি হচ্ছে, একটা সশস্ত্র বেআইনি গোষ্ঠীকে ওরা আশ্রয় প্রশ্রয় দিয়ে সেটাকে করা হয়েছে, কিন্তু ওরা কি করছে, ওরা রাষ্ট্রের পর্যন্ত ক্ষতি করছে, ওরা সমতলের একটা জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে, তাহলে এটা ওরা নিজেরাই দুধ কলা দিয়ে সাপ পুষে সেই সাপের সফল দেখতে পাচ্ছি আমরা, এবং সেখানে এক মাস ধরে অপারেশন চলছে। তাহলে সমাধান হয়েছে, সমাধান হয় নাই? তাহলে ভুলভাবে না গিয়ে আসুন, পাহাড়ের মানুষকে শত্রু ভেবে নয়, ওদেরকে আরো কাছে টেনে এনে সরকারের উচিত হবে, সরকারকে জনতার কাছ থেকে, বিভিন্ন দলের কাছ থেকে বলতে হবে যে আজকে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে
ভুল পলিসির কারণে পার্বত্য সমস্যাকে দূরে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা কোন দিকে দাবিত হয় সেটা বলা মুশকিল এর পরের যে ফেস্টুনটা সেই ফেস্টুনে মানবেন্দ্র নারায়ণ লারমার যে কথাটি আছে সেটা হচ্ছে তার রাষ্ট্র ভাবনার কথা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রটা কেমন হবে পাকিস্তান রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের পার্থক্যের জায়গাটা কোথায় সেই জায়গাটাকে কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা ছয় নম্বরে দেখুন এই দেশে পাহাড়ে বলুন সমতলে বলুন আমাদের বেশিরভাগ মানুষ সেদিন তো কৃষক ছিলই আজ অবধি মূলত কৃষক সেখানে তিনি কৃষকের কথা বলেছেন এবং এই কথা বলেছেন যে আমি কৃষকের সন্তান এবং কৃষকের কথা বলতে চাই পার্লামেন্টে মানবেন্দ্র নারায়ণ লারমা পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকের কথা বলেছেন শ্রমিকের কথা বলেছেন নারীর কথা বলেছেন মেহনতি মানুষের কথা বলেছেন আর আরেকটা যে ফেস্টুন আছে সেই ফেস্টুনে মানবেন্দ্র নারায়ণ লারমা বলেছেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা যে কথা আজকেও সমানভাবে প্রাসঙ্গিক এবং তিনি বলেছেন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য দূর করার কথা কিন্তু এর মধ্যে দিয়ে যে মানবেন্দ্র নারায়ণ লারমাকে আমরা চিনতে পারি সেই মানবেন্দ্র নারায়ণ লারমা কেবলমাত্র পাহাড়ের মানুষ নন সেই মানবেন্দ্র নারায়ণ লারমা অবশ্যই পাহাড়ের মানুষ তিনি পাহাড়ের প্রতি তার যে দায়িত্ব তার জন্মস্থানের প্রতি তার যে দায়িত্ব তার জাতির প্রতি তার যে দায়িত্ব সে দায়িত্ব অত্যন্ত বিশ্বস্ততার সাথে পালন করেছেন কিন্তু তিনি তার দেশের প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব অত্যন্ত বিশ্বস্ততার সাথে পালন করেছে তার যে দেশ ভাবনা তার যে রাষ্ট্র ভাবনা কেমন রাষ্ট্র আমরা চেয়েছি স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে সেই ভাবনায় যে অসঙ্গতির জায়গা যা প্রতিফলিত হয়েছিল 72-এর সংবিধানে তাকে দূর করে তিনি বাংলাদেশকে সকল জাতির মানুষের জন্য একটা গণতান্ত্রিক গ্রহণযোগ্য রাষ্ট্রের পরিণত করতে চেয়েছিলেন আমাকে একদিন সন্তু লারমা দাদা বলেছেন যে দেখা গেছে সমতলে যিনি প্রগতিশীল এমনকি বিপ্লবী আন্দোলন করেন পাহাড়ে যে দেখা যাচ্ছে তিনি উগ্র বাঙালি জাতীয়তাবাদী হয়ে যাচ্ছেন এরকম ঘটনাও আছে তিনি একজন নেতার যিনি রাঙামাটি কলেজে অধ্যাপনা করতেন বামপন্থী একটি প্রগতিশীল দলের কেন্দ্রীয় নেতা তার প্রসঙ্গ তুলে বলেছেন যিনি সেখানে সাম্প্রদায়িক উস্কানি পাহাড়ি বাঙালির মধ্যে সংঘাত সৃষ্টির কাজ পর্যন্ত করেছেন তো একদিকে তো সেখানে উগ্র বাঙালিরা তো ছিলই আমাদের বাঙালি জাতীয়তাবাদ পাহাড়ে তো যে উগ্র বাঙালি জাতীয়তাবাদে পরিণত হয়েছে এবং প্রগতিশীল অনেকেও কিন্তু বিভ্রান্তির বেড়াজালের শিকার হয়েছেন আমার সাথে একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা দেখা করতে এসেছিলেন রাষ্ট্রের সাথে যার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তিনি আমাকে বোঝাতে চাইলেন যে পাহাড়ের এই পিসিজেএসএস তো বিচ্ছিন্নতা চায় আমি বললাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি জীবনের 30 বছরের বেশি কাজ করছি কত বছর এখন আর গুনতেও ভুলে গেছি এবং আমি এটা নিয়ে গবেষণা করেছি এবং সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে গবেষণা করে আমি কোথাও পার্বত্য চট্টগ্রামের মানুষ বিচ্ছিন্নতা চেয়েছে এরকম কোনো প্রমাণ পাই নাই পার্বত্য চট্টগ্রামের মানুষ চেয়েছে সংবিধানে অন্তর্ভুক্তি তো তারা চেয়েছে ইনক্লুশন এবং এই ইনক্লুশন চাওয়ার অপরাধে রাষ্ট্র যেহেতু তাকে ইনক্লুড করতে চায় না ইনক্লুসিভ রাষ্ট্রের কনসেপ্ট তখন পর্যন্ত আমরা ধারণ করতে পারি নাই